मेजू, मेजू कि आमी तोर बर्दी, तोके निये जेते एसेछि। बर्दी? किन्तु बर्दी जे आमाय बोल्लो आमार सूतपाके आनते जाच्छे। কি কি আপনারা কি? আচ্ছা আপনারা আমার সুতপাকে দেখেছেন? খুব সুন্দর দেখতে। আজ না আজ সুতপার বিয়ে। দেখুন না, আমি ওর জন্য একটা লাল বেনারসি কিনেছিলাম। তোর বাবার পছন্দ না, ওটা দোকানে পাল্টে একটা একটা ময়ূরকণ্ঠি রঙের বেনারসি আনতে গেছে। না, আমি কোথাও যাব না। ওর বাবা না ফিরলে আমি এখান থেকে কোথাও যাব না। আমি কোথাও যাব না। কাকিমা, মেজো কাকা তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি গাড়ি নিয়ে এসেছি। সুতপার বিয়ে তো অন্য বাড়িতে হচ্ছে। হ্যাঁ মেজু, বাড়ির সকলে সেই নতুন বাড়িতে চলে গেছে। তুই হলি মেয়ের মা, তুই এখনো এখানে পড়ে আছিস? বেশ করেছি, বেশ করেছি, এখানে পড়ে আছি। এটা আমার শ্বশুরের বিটি, আমার যতদিন ইচ্ছা আমি এখানে পড়ে থাকবো। কোথাও যাব না। কিন্তু তুমি না গেলে সুতপার বিয়ে হবে কি করে? বিয়ে হবে না। আপনি জানেন না যে মেয়ের বিয়েতে মেয়ের মাকে থাকতে নেই? বিয়ে হবে না। বিয়ে ওর বাবা যখন আছে তখন বিয়ে ঠিক হবে। বিয়ে ঠিক হবে। ঠিক আছে, বিয়েতে না হয় নাই থাকলি, কিন্তু বিয়ে বাড়িতে থাকতে দোষ কি? চল মেজু, আর এরকম করিস না। কতবার কতবার বলবো যে বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমি 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 কোথাও যাব না। এ কি বড়দা, কি গো বড়বাবু, তোমরা তো দেরি করছো কেন? দেরি করছি মানে? আমরা কি এখানে আড্ডা মারছি নাকি? এই মহিলাকে নিয়ে যেতে হবে না? একি কি এখানে একলা ফেলে রেখে যাব? ওমা, তা কি করে হবে? এই খালি বাড়িতে মেজো বৌদি একলা থাকবে কি করে? কি আর হবে, কদিন না খেয়ে না ঘুমিয়ে তারপরে খালি বাড়িতে মরে পড়ে থাকবে? তরুণ, এসব কি বলছিস তুই? তোরও কি মাথাটা খারাপ হয়ে গেল? বোরদা, আমরা একটা নতুন দিনের নতুন সকালের দিকে এগিয়ে যাচ্ছি। এ সময়ের পেছনের অন্ধকারটাকে টেনে এনো না। হ্যাঁ রে তরুণ, খুকু তো মাকে নিয়ে গেল, সঙ্গে অনিন্দও আছে, এখন তো শুধু আমরাই বাকি। যেমন করে হোক মেজো বৌদিকে এখান থেকে নিয়ে যাবার ব্যবস্থা কর। আমি কি ব্যবস্থা করব, যে অনেক দিন আগেই নিজের বাইরে চলে গেছে, যার কাছে নিজের চারপাশটা অচেনা হয়ে গেছে, তার জন্য আমি কি ব্যবস্থা করব? মেজো কাকিমা যদি আমাদের মধ্যে কাউকে চিনতে পারে তাহলে সেই একমাত্র পারবে এখান থেকে নিয়ে যেতে। হ্যাঁ ঠাকুরজি, মেজো আমাদের ভুলে গেছে। এতবার মেজো মেজো করে ডাকছি তাতেও চিনতে পারছে না। তুমি একবার বলো মেজ বৌদি। ও মেজ বৌদি, দেখো না, দেখো একটিবার দেখো, আমায় চিনতে পারছো না? আমি আমি চাঁপা, তোমার একমাত্র ঠাকুরজি। ভালো করে দেখো, চিনতে পারছো না? না না, চিনতে পারছি না। মেজবাবু, মেজবাবু তোমার পায়ে পড়ছি। মেজবাবু,
তুমি অন্তত একটু চেনার চেষ্টা করো। আমাদের না চিনতে পারো, অন্তত মাকে চিনতে পারছো না? মা মা চিনতে পারছো না? হ্যাঁ কি গো, তুমি তুমি ঠাকুরজি? চাপা? হ্যাঁ মিস কবি, চাপা বল। আচ্ছা আমার আমার সুতপা কোথায়? আমি যাবো, আমি সুতপার কাছে যাবো, আমি সুতপার কাছে যাবো। মেজো কাকার সুতপথ তোমার জন্য এসো, আমরা নিয়ে যাবো। বাড়িটা কিন্তু দারুণ, তবে পেছনের বাগানটা নয়নতারার মতো বড় না হলেও অত ছোটও নয়। ঘরগুলো কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ, সব শুদ্ধ এক বিঘে জায়গাটা, আর বাড়িটা তা প্রায় 8.5 কাঠার উপরে হবে। অঞ্জন এসো এসো, দেখো না কালকে বিকেলে তোমাকে ফোন করার পর থেকেই ভাবছিলাম তুমি আজকে আসতে পারবে তো। দেখো আমি হলাম বেকার, আর সেই জন্যই যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারি। এনিওয়ে কাম হিয়ার, উনি হলেন অনিন্দ, আমাদের নয়নতারা প্রমোটার। আচ্ছা আচ্ছা, আর ও হলো অঞ্জন, ও আমার বন্ধু। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আমি এখন আসি, দেখি আর বাকি সবাই এলো কিনা। আচ্ছা ঠিক আছে, আসি। কেমন? ওকে সি ইউ। মেশমশাই, হুম, খুব খারাপ লাগছে নিশ্চয়ই? হ্যাঁ, তা একটু লাগছে বইকে। নয়নতারা ছেড়ে প্রায় বছর খানেক বাইরে থাকতে হবে, জন্মের পর থেকে তো কোনোদিন ও বাড়ি ছেড়ে বাইরে থাকিনি। তা ঠিক, তবে আর এক বছরের মধ্যেই তো আবার নয়নতারাতেই ফিরবেন। হ্যাঁ বাবা, নয়নতারা তো থাকছেই। দেখো এরকম যদি হতো যে আমরা নয়নতারা থেকে বরাবরের মতন চলে এসেছি আর কোনোদিন ফিরবো না, তাহলে সত্যি খুব খারাপ লাগতো। খারাপ তো লাগছে, আর এই খারাপ লাগাটা বেশ কিছুদিন থাকবে। কেন জানো অঞ্জন? দেখো আমরা যখন নয়নতারায় ছিলাম তখন কত চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি সমস্ত করেছি, কিন্তু তবুও তো আমরা সবাই একই বাড়িতে ছিলাম। তারপর যখন নয়নতারা ছেড়ে এ বাড়িতে এলাম তখন আমাদের পরিবারের অনেকেই এলো না। এক বছর বাদে যখন নয়নতারায় ফিরব তখন সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে আর দেখতে পাবো না। মিশমশাই, মানুষ আজীবন মনে মনে কাঁদে, মানুষের চোখ দুটো হলো কল, হাজার চেষ্টাতেও জল পড়া বন্ধ করা যাবে না। মানুষের জন্যই মানুষের অনুভূতি মানুষকে যেরকম হাসায় ঠিক সেই রকম কাঁদায়,
আপনি বলুন না, অনুভূতি ছাড়া আপনি বেঁচে আছেন এটা কখনো ভাবতে পারেন? ভাবতে পারি না বলেই তো কষ্ট পাই। আরো কেন কষ্ট পাই জানো? যে ছেলেটা আমাদের একটা সুন্দর দিন দেবে, চলক, পরশুর পরের দিন সন্ধ্যের ফ্লাইটে দিল্লি চলে যাচ্ছে, সেখান থেকে আমেরিকা। অলোক অলোক এখানে থাকবে না সেটা সেটা ভেবে যাবে। ওসব কথা এখন থাক মা, নাতিকে নিয়ে আপনি নতুন জীবন শুরু করছেন, কি হারিয়েছেন বারবার যদি তাই ভাবেন, অলোকের মনের অবস্থা কি হবে একটু বুঝুন। আমাদের শূন্য জীবনে ও তো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। বড়োভাবি, বড়োভাবি তুমি একবার মেজোভাবি ঘরে যাও, নতুন বাড়িতে এসে মেজোভাবি কিরমটা করছে। কেন, কি করছে, ও কি একা আছে? না না, বর্দা আছে, মানে মানে মেজোভাবি ঠিক ঘরে থাকতে চাইছে না। কি করে থাকবে, ও ঘরে কি আছে ওর? ওর যা কিছু ছিল সব তো নয়নতারাতে ফেলে এসেছি। ও সতী, যা যা শিগগির যা, ওই ছোট লোকের মেয়েটা বড় কষ্টে আছে রে। যা খুকু, তোর মেয়ের জেঠিমার কাছে সব সময় থাকবি, ওকে ছাড়িস নি, একলা ছাড়িস নি রে। দিদা, ঠাকুমা, আমি আমি নয়নতারার জন্য চেষ্টা করছি। নিশ্চয়ই করবি দাদু ভাই, নিশ্চয়ই করবি, ওটাই তো তোর বাড়ি। তোর জন্মের পর থেকে আজ পর্যন্ত পুরো সময়টা তো ওখানেই জমা হয়ে আছে নয়নতারার জন্যে। তুই ভাববি না তো আর কে ভাববে রে দাদু ভাই, আর কে ভাববে? দিদা, পরশুর পরের দিন দু বছরের জন্য আমি বিদেশ চলে যাচ্ছি, আর কালকেই নয়নতারার গায়ে প্রথম হাতুড়ির ঘা পড়বে। তার আগে যদি কিছু, ওরে ওরে দাদু ভাই, তোর দিদার মতো বড় মনের মানুষ যখন রয়েছে তুই দেখিস কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে দাদু ভাই, সামনে দু বছর অপেক্ষা করব তো, তার বেশি দেরি করিস নি। আচ্ছা আচ্ছা, আমার আমার মেয়ে কোথায়, ওর বাবা কোথায়? কাকিমা, কাকিমা, তোমার মেয়ে আর তার বাবা আর নেই, অনেকদিন আগেই পুড়ে ছাই হয়ে গেছে। মিথ্যে কথা, মিথ্যে কথা! আপনারা আপনারা ওদের লুকিয়ে রেখেছেন, আমি আমি হাজুর করছি, মারা যাচ্ছি। একবার 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 আমার স্বামীকে আমার মেয়েকে দেখতে দিন, সব কাজ করবো, যা বলবেন আমি সব করবো। একবার তুমি 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 শুয়ে পড়ো, এসো এসো এসো। আমি বলছি আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন না, আমার আমার মেয়েকে আমার আমার মেয়েকে আমার স্বামীকে দেখতে না পেলে আমি মরে যাব তো, আমি আমি মরে যাব। Thank you.
যাবার সময় চোখে চোখ ফেলতে নেই, আর তাছাড়া আমি তো ফিরে আসবো। তবু কাছের মানুষ যখন দূরে চলে যায় তখন চোখ এমনিই ভিজে ওঠে, এরকম কেন হয় আমি জানি না, তবু এরকমই হয়। আমি তো কারো কাছ থেকে দূরে চলে যাচ্ছি না, বরং আমি সবাইকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। আমি আমেরিকায় গিয়ে তোমাকে রোজ ফোন করব, ওখানে ফোন খুব সস্তা, আর আমি তোমার জন্য। অলোক, দিল্লি থেকে কবে যাবি? আজকে ভোর 3টে। সাবধানে থাকিস, চিঠি দিস। চিঠিতে কিন্তু সর্বরী আর মায়ের কথা খালি লিখলে খুব রাগ করব। হ্যাঁ, বর্দি ঠিক বলেছে, আমাদের প্রত্যেককে আলাদা করে চিঠি দিবি। আই দাদা, সর্বরীকে খুব নার্ভাস লাগছে, খেয়াল করেছিস? ধ্যাত, কি যে বলিস না, আমি শুধু শুধু নার্ভাস হব কেন? হ্যাঁ রে সর্বরী, তোর সত্যি নার্ভাস লাগছে? না বড় মামি, সাবু শুধু শুধু ইয়ারকি মারছে। আমারও তাই মনে হয়, শুধু শুধু তুই নার্ভাস হবি কেন? অলোক তো 2-3 বছরের মধ্যেই চলে আসবে। সত্যি, বয়সের সাথে সাথে না তোমাদের ঘিলুর ওজনও কমে যাচ্ছে। আরে বাবা, সর্বরী দাদার ফিরে আসা নিয়ে মোটেই নার্ভাস হচ্ছে না। ও কি নিয়ে নার্ভাস আছে জানো? আমেরিকাতে গিয়ে দাদা যদি ওর থেকেও বেশি ফর্সা বেশি সুন্দরী মেয়ে জোগাড় করে ফেলে তখন ওর চান্সটাই তো কমে যাবে। খুব ছাবলা মানুষ কিছিস, তাই না? আই দাদা, ইয়ারকি মারবো না তো কি করবো, কাঁদবো? আমি তা পারবো না। দেখ নয়নতারাতে আমরা কত 1.5 বছর ধরে খুব কেঁদেছি রে, তাই আজকে যদি আমি ইয়ারকি ফাজলামি মারি তুই আমাকে বকিস না? কই রে শয়তান ছোঁড়াটা! এই তো দিদা, আমি এখানে। বলি হ্যাঁ রে, এ তুই কি করলি? হ্যাঁ, কলকাতে থেকে সকলে অমানুষ হয়ে যাচ্ছে আর তুই বাইরে যাচ্ছিস মানুষ হতে। আচ্ছা দিদা, তুমি যাবার সময় এসব কথা কেন বলছো? আমি তোমায় আগে যখন বলেছিলাম কই, তখন তো কিছু বলোনি। তখন কি বুঝেছি যে বুকের মধ্যে এরকম দুপ দুপ করবে? তুই বুঝিস কি রে অলোক? মা, আরে এটা নাটকের লাস্ট সিন নয়, ফার্স্ট সিন। অনিন্দর গাড়ি এসে গেছে, এবার ওকে ছাড়ো। ওকে কি আমি আটকে রেখেছি? থাক ভাই থাক। কিরে, তুই সবাইকে প্রণাম করলি আর আমি তোর বড় ভাই, আমায় তো প্রণাম করলি না। থাক থাক, মাথা নিচু করবি না, মাথা উঁচু করে থাকবি। আরে তুই আমাদের জন্য যা করলি তাতে তো তুই আমাদের সবার মাথার উপরে থাকবি। তুই তো নয়নতারাকে বাঁচিয়ে দিলি, তুই যখন থাকবি না আমরা সবাই তোর জন্য কাঁদব। কিন্তু যেদিন ফিরে আসবি তুই আমাদের আমাদের সবাইকে হাসাবি, সবাইকে। বড়দা বড়দা, এভাবে বলো না, ভীষণ কষ্ট হয়। শুধু মেজো মামিকে একটু দেখো।